एक कोटी 60 लाख रुपये रप्तानी एलसी खोलार मध्य दिए शुरू हलो बांग्लादेश भारतेर मध्य वाणिज्य लेंदेनेर नतून जुग और सेप्टेम्बरे चालू हबे डुएल कारेंसिर डेबिट कार्ड एर फले देशेर रिजार्भेर ऊपर चाप किछुटा कमार आशा प्रकाश करें बांग्लादेश बैंकेर गवर्नर। বৈশ্বিক বাণিজ্য লেনদেনে ডলারই ছিল একমাত্র মাধ্যম। এই একক নির্ভরশীলতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার, সেই লক্ষ্যে ভারতের সাথে শুরু হলো রুপিতে লেনদেন। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, এটি বাংলাদেশ ভারত বাণিজ্য সম্প্রসারণে প্রভাব ফেলবে। রুপিতে লেনদেন বাণিজ্য সম্প্রসারণে একটি মনস্তাত্ত্বিক প্রভাব ফেলবে, ফলে রিজার্ভের ওপর চাপ কমবে। সেপ্টেম্বর মাসে ভারত বাংলাদেশ ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড চালু হবে আর ডিসেম্বর নাগাদ ভারতেও এই কার্ড চালু হবে। এই উদ্যোগ দুই দেশের বাণিজ্যকে আরও গতিশীল করবে বলে মনে করেন ভারতের হাই কমিশনার। রুপিতে লেনদেন চালু হলে অন্য মুদ্রায় দায় দেনা মেটানোর জটিলতা দূর হবে, এটি ব্যবসায়ীদের জন্য আরও সহায়ক হবে, এর ফলে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় $12 বিলিয়ন। নতুন এই উদ্যোগ দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশীর মধ্যে চলমান বাণিজ্য সম্পর্ককে আরও সহজ করে তুলবে বলে মনে করা হচ্ছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।